নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। রোগীদের আরো ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। মঙ্গলবার অনুষ্ঠিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয় পেনশনার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সারা পশ্চিমবঙ্গ পেনশনার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বার্ষিক সভা। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কালা দিবস ও মহামিছিলের আয়োজন করা হয় সোমবার। যাত্রীদের অভিযোগ, রেলে খাবারের মেনুর কোনো মূল্য তালিকা দেওয়া হয় না। গোবিন্দপুরের উক্তা অঞ্চলের আইসিডিএস সেন্টারটি শিশু আলয়ে রূপান্তরিত করে উদ্বোধন করা হল। অজানা রোগে আক্রান্ত হয়ে ধারাবাহিকভাবে গরু মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার তালডাংরা হারমাসার গ্রাম পঞ্চায়েতের এলাকায়। কত দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, কত দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক চালকের। বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা। চলে আসছে বিস্তারিত খবরে। রোগীদের আরো ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। এদিনের এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের সভাগৃহে। এদিন মূলত বর্ধমান হাসপাতাল ও অনাময় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বাস্থ্য পরিষেবা নিয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় জেলা শাসকের সভাগৃহে। অতিরিক্ত জেলা শাসকদ্বয়, প্রশাসনিক বিভিন্ন কর্তা ব্যক্তিরা এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরের পাশাপাশি সুপার, ডেপুটি সুপার, পৌরপতি এদিনের এই আলোচনায় অংশ নেন। বর্ধমান হাসপাতাল এবং অনাময়ের বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা হয়। রোগীদের আরও ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এদিন সকলে মিলিতভাবে আলাপ আলোচনায় মেতে ওঠেন। আলোচনা যথাযথভাবে রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে বর্ধমানের হসপিটাল এবং অনাময় দুই জায়গার ব্যাপার নিয়ে একটা আলোচনা ছিল, কী কী সমস্যা হচ্ছে, কী কী অসুবিধা। বিভিন্ন জায়গায় অনাময় কিছু দোকান টোকান বসে গেছে রাস্তার মুখে, এবং আমাদের বর্ধমান ডিসি রোডের যে হসপিটাল এখন ভালো আছে, যেটা পার্কিং ব্যাপার ছিল, তারপরে রাস্তা জাম হয়ে যাচ্ছিল, সমস্ত ব্যাপারই পরিষ্কার করা হচ্ছে। সেই সব ব্যাপার নিয়ে আরও ভালো করে কীভাবে পরিষেবা দেওয়া যায় বর্ধমান হসপিটালের ব্যাপারগুলো, সেই নিয়েই আজকে এখানে আলোচনা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছি পরবর্তী খবরে। মঙ্গলবার অনুষ্ঠিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয় পেনশনার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সারা পশ্চিমবঙ্গ পেনশনার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বার্ষিক সভা। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এদিনের এই বার্ষিক সভা। মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয় পেনশনার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সারা পশ্চিমবঙ্গ পেনশনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা অনুষ্ঠিত হল। বর্ধমান গোলাপবাগ মোড়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এদিনের এই বার্ষিক সভা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা আনুষ্ঠানিকভাবে এই বার্ষিক সভার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তথা বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায় সহ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পেনশনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্য সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিনিধিবৃন্দ। ষষ্ঠ রাজ্য বার্ষিক সম্মেলন, আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পেনশন অ্যাসোসিয়েশন সদস্য বৃন্দ, আমাদের ইউনিয়নগত ভাবে আমরা এটা পরিচালনা করেছি।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে কল্যাণী, যাদবপুর, রবীন্দ্র ভারতী, উত্তরবঙ্গ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিনিধি এসেছেন, বাইরে থেকে 130 জন ডেলিগেট এসেছেন, এবং আমাদের যারা পেশন অ্যাসোসিয়েশনের সদস্য সভ্য আছেন, অধ্যাপক, অফিসার এবং আমাদের সাধারণ কর্মী যারা ছিলেন দীর্ঘদিন ধরে আমাদের অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছেন, তারা সবাই এসেছেন। আমাদের সভা আরম্ভ হয়েছে 11টার সময়, 11:30। আমাদের মাননীয় উপাচার্য ডক্টর নিমাই চন্দ্র সাহা মহাশয় এখানে আমাদের সভা উদ্বোধন করেছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কালা দিবস ও মহা মিছিলের আয়োজন করা হয় সোমবার। মিছিলটি ইন্দাস সিনেমাতলা থেকে বের হয়ে ইন্দাস সুপার মার্কেটে শেষ হয়। সোমবার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কালা দিবস ও মহা মিছিলের আয়োজন করা হয় ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ইন্দাসের 10টি গ্রাম পঞ্চায়েত থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক এদিনের এই মিছিলে অংশ নেন। মিছিলটি ইন্দাস সিনেমাতলা থেকে বের হয়ে ইন্দাস সুপার মার্কেটে শেষ হয়। সভাপতি ফরিদা খাতুন এখানে উপস্থিত আছেন, সহ সভাপতি সুকুমার দা এখানে উপস্থিত আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য এবং মহিলা সংগঠনের সভাপতি সভাপতি রবীন্দ্র ডাকে আমরা সকলে হাজির হয়েছি, উপস্থিত আছেন সমস্ত অঞ্চল সভাপতিরা, আছেন জেলা পরিষদের মেম্বার, আমার বোর্ড এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন, এখানে উপস্থিত আছেন সহ সভাপতি সুকুমার দা, এখানে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সদস্য এবং মহিলা সংগঠনের সভাপতি সভানেত্রী, আমাদের মন্ত্রী রোহিত দাস এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন আমাদের ব্লকের সমস্ত শাখা সংগঠনের সভাপতি এখানে উপস্থিত আছেন, উপস্থিত আছেন প্রত্যেকটা অঞ্চলের অঞ্চল সভাপতি এবং অঞ্চল। এদিন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রবিউল হোসেন, ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন, শিক্ষা কর্মাধ্যক্ষ বুলটি রুইদাস, সহ সভাপতি সুকুমার রায়, জামিরুল হোসেন, দীপক দলুই সহ ইন্দাসের 10টি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা এদিনের এই মিছিলে পা মেলান। ইন্দাস থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। যাত্রীদের অভিযোগ, রেলে খাবারের মেনুর কোনো মূল্য তালিকা দেওয়া হয় না, যদিও বর্ধমানে স্টেশন ম্যানেজার জানান রেলের খাদ্য সরবরাহকারী সংস্থাগুলির উচিত যাত্রীদের খাবারের মূল্য তালিকা দেওয়া। যাত্রীদের বারবারই খারাপ খাবার পরিবেশন এবং যাত্রীদের থেকে খাবারের মূল্য বেশি নেওয়া সহ বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে রেলে খাদ্য সরবরাহকারী সংস্থাগুলির বিরুদ্ধে। এবার যাত্রীদের অভিযোগ, রেলে খাবারের মেনুর কোনো মূল্য তালিকা দেওয়া হয় না এবং কোনো খাবারে রেলের নির্ধারিত যে মূল্য থাকে তার চেয়ে যাত্রীদের কাছ থেকে বেশি মূল্য নেওয়া হয়। যদিও বর্ধমানের স্টেশন ম্যানেজার জানান
রেলে খাদ্য সরবরাহকারী সংস্থাগুলি যাত্রীদের মূল্য তালিকা দেওয়া উচিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে নজরদারি চালাবে বলেই তিনি আশা প্রকাশ করেন। মানে ট্রেনে অধিকাংশ ট্রেনে দেখা যাচ্ছে যে মেনু কার্ড ব্যবহার হয় না খাবারের ক্ষেত্রে, সেটা কি ব্যবহার উচিত না? আইন অনুসারে রেলের ক্যাটারিং সার্ভিস থেকে বা কন্ট্রাকচুয়াল হোক বা আরসিটিসি সাপ্লাই হোক বা রেলওয়ে সাপ্লাই হোক, সাধারণত মেনু কার্ড দেওয়া উচিত। এবং যেরকম আপনারা বলছেন তাতে বোঝা যাচ্ছে যে মেনু কার্ড এখন ব্যবহার করা হয় না। নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নিয়ে নজরদারি চালাবেন এবং আগামী দিনে মেনু কার্ড সার্ভ করা হবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখব পরবর্তী খবরে। গোবিন্দপুরের উক্ত অঞ্চলের আইসিডিএস সেন্টারটি শিশু আলয়ে রূপান্তরিত করে উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন আউশগ্রাম এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক চিত্তজিৎ বসু। প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই শিশু আলয়টির মাধ্যমে শিশুরা খেলার ছলে প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবে। গোবিন্দপুরের উক্তা অঞ্চলের আইসিডিএস সেন্টারটি শিশু আলয়ে রূপান্তরিত করা হলো। রূপান্তরিত ওই শিশু আলয়ের উদ্বোধন করেন আউশগ্রাম এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক চিত্তজিৎ বসু। উপস্থিত ছিলেন আউশগ্রাম এক নম্বর শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক আশিস চক্রবর্তী, আইসিডিএস সুপারভাইজার সোমা তিওয়ারি, আউশগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আয়েশা খাতুন। সমস্ত স্কুলের আইসিডিএস এর দিদিমণিরা ছিলেন, হেল্পার ছিলেন, এবং তাদের আইসিডিএস এর সেন্টারের যে সমস্ত শিশুরা পড়াশোনা করবে তাদের সমস্ত গার্জেন মারা ছিলেন, শিশুরা ছিলেন। আজকে খুব সুন্দর একটা আইসিডিএস আমাদের উদ্বোধন করলাম, খুবই ভালো লাগছে। এখানে অনেক শিশু উপকৃত হবে, আসবে তারা দেখবে। আর সেন্টারটা এত সুন্দর একটা ভিতরে সিস্টেম করা হয়েছে যেটা দেখে বাচ্চারা খুবই আনন্দিত হবে, এবং কালকে যাতে আরো আসতে চায় বা আসবে সেই জিনিসটার জন্য আমার খুব ভালো লাগছে। ওদের দেখার জন্য অনেক রকম সিরিজ তৈরি করা হয়েছে, তাদের অভিজ্ঞতাও বাড়বে, এবং অনেক কিছু টাইপ করা হয়েছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো লেখা হয়েছে, এগুলো ওরা শিখবে। সহ সভাপতি উক্তা অঞ্চলের প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 7 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই শিশু আলয়টির মাধ্যমে শিশুরা খেলার ছলে প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু আলয় উন্নীত করা হলো স্পর্শে, এটা অফিস হওয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্র একটা মডেল সেন্টার, যেখানে একটা ইসিসি কারিকুলামের মাধ্যমে পরিকল্পনামূলক খুব সুন্দর সাইন্টিফিক একটা প্রি স্কুল প্রোগ্রাম এখানে করা হয়, এবং শিশুদেরকে এই পরিকল্পনার মধ্যে দিয়ে পরিকল্পনা মাফিক যে স্কুল করানো হয় তাতে তাদের ভবিষ্যতে স্কুল ভিত্তি একদম কেটে যাবে, এবং তারা এই সেন্টারটাকে ভালোবেসে এখানে থাকবে আসবে, এবং এই খেলাধুলা গান বাজনার মাধ্যমে এখানে ছড়ার মাধ্যমে তারা শিখবে, ভবিষ্যতে তাদের এখান থেকে তাদের সার্বিক বিকাশ হবে, এবং ভবিষ্যতে তাদের স্কুল সম্পর্কে একটা ভালো যে স্কুল সম্পর্কে একটা ভালো ধারণা, এবং ভবিষ্যতে তারা স্কুলে গিয়ে তাদের এইখানকার শিক্ষার জন্য তারা কিন্তু সামাজিক বিকাশটা তাদের ঠিকমতো হওয়ার জন্য স্কুলে গিয়ে তাদের আর কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা শিশু কিন্তু আগামী দিনে আমরা আশা করি স্কুল ড্রপআউটের সংখ্যাটাকে এই শিশু আলয়ের মাধ্যমে আমরা প্রাক্প্রাথমিক শিক্ষাদান করার পরে স্কুল ড্রপআউটের সংখ্যাটা কিন্তু শূন্য হয়ে যাবে। কত টাকা ব্যয় করে শিশু আলয় করা হবে? শিশু আলয়ে আক্ষরিক অর্থে অঙ্গনওয়াড়ি কেন্দ্রকেই কিন্তু শিশু আলয় স্তরে উন্নীত করা হয়েছে। শিশু আলয় হচ্ছে বিশেষ ধরনের অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেটা মডেল সেন্টার বলা হয়। এখানে একটা ইসিসি কারিকুলামের মাধ্যমে প্রাক্প্রাথমিক শিক্ষাদান করা হয়। আর এই আইসিডিএস বিল্ডিংটা এটা এনজিএনআরডিএসটি এবং আমাদের সমাজ কল্যাণ দপ্তরের যৌথ একটা আছে ভেঞ্চার, এটা তাতে 7 লক্ষ টাকা ব্যয়ে কেন্দ্রটি কিন্তু নির্মিত হয়েছে।
আউশগ্রাম এক নম্বর ব্লকের অধীনে মোট 217টি আইসিডিএস সেন্টার রয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত 10টি সেন্টার শিশু আলয়ে রূপান্তরিত হয়েছে, বাকিগুলির শিশু আলয়ে রূপান্তরিত করার প্রক্রিয়া চলছে। আউশগ্রাম থেকে প্রতিকৃত দাস, বৈরাগ্যের রিপোর্ট, আনন্দ বার্তা। দেখে নেব পরবর্তী খবর। অজানা রোগে আক্রান্ত হয়ে ধারাবাহিকভাবে গরু মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার তালড্যাংরা হাড়মাসরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে পশু চিকিৎসকের কোনো দল না আসায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। কোনো এক অজানা রোগে আক্রান্ত হয়ে ধারাবাহিকভাবে গরু মৃত্যুর ঘটনায় আতঙ্কিত বাঁকুড়ার তালড্যাংরা হাড়মাসরা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন। তালড্যাংরার কেশাতরা, ভীমারা ও কিয়াশুল গ্রামে অজানা এই রোগের প্রকোপ সব থেকে বেশি। গত কয়েকদিন ওই এলাকায় অন্তত 15টি গরু ও ছোট বাছুর মারা গেছে বলে দাবি স্থানীয়দের। রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে গ্রামবাসীরা জানিয়েছেন, মারা যাওয়ার আগে কয়েকদিন ধরে সেই গরু কোনো খাবারই খাচ্ছে না, তারপর পেট ফুলে হঠাৎই মারা যাচ্ছে। গ্রামে অজানা রোগে অনেক গরিব আছে, মরে গেছে, প্রায় 20-25টা মরিছে। সেদিন তো একটা বড় বকনা মরে গেল, আরও বিভিন্ন জায়গায় এই গ্রামের ভিতর দিকে বড় একটা বাছুর মরে গেল, হ্যাঁ আজ একটা মারা গেল, এরকম অনেক মারা যাচ্ছে। কেউ বুঝতে পারছে না কোনো রোগ, স্থানীয় যারা ডাক্তার আছে তারা ধরতে পারছে না রোগ, হ্যাঁ বিভিন্ন মানুষ চিন্তায় আছে। এই স্থানীয় পশু চিকিৎসককে দিয়ে চিকিৎসা করালেও কোনো ফল মিলছে না ধারাবাহিকভাবে গরু মৃত্যুর ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে পশু চিকিৎসকের কোনো দল না আসায় ক্ষোভ ছড়াচ্ছে স্থানীয়দের মধ্যে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে আসে মৃত ব্যক্তির পরিবারের উপর। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ পাণ্ডে। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সে দুর্ঘটনার কবলে পড়ে। ঘাতক গাড়িটি পলাতক। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার তার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। ঘটনাটা গাড়ি নিয়ে আসছে, গাড়ি নিয়ে আস্তে আস্তে কি ওখানে কিছু তো দেখা যায়নি, তো কিসে মেরে দিয়ে ফেলে দিয়েছে। মানে তিনি কিসে ছিলেন? তিনি মোটরসাইকেল নিয়ে আসছিল, পুরো বাড়ি থেকে ফিরছিল। কোথায় যাচ্ছিল? ও গ্রামে আসছিল, পুরো বাড়ি থেকে গ্রামে আসছিল। কবে হয়েছে ঘটনাটা? ওটা কালকে গত রাতে। কত নাগাদ? ওই 8:30-7:30 হয়েছে। কি নাম? নামটা কি? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ট্রাক চালকের। মৃত ব্যক্তির নাম বাসুদেব রুইদাস। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ট্রাক চালকের। মৃত ট্রাক চালকের নাম বাসুদেব রুইদাস। এদিন কারখানা থেকে ট্রাক নিয়ে বেরোবার সময় অপর দিক থেকে একটি দ্রুত গতিতে আসা গাড়ির সাথে তার সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হন বাসুদেব বাবু। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
মঙ্গলবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো খেলার খবরে। বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা। প্রাথমিকভাবে দুটি মাঠে খেলা চলছে প্রতিযোগিতাটির। আগামী 7 তারিখে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে। বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা। 27 তারিখ থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে আগামী 7 তারিখ পর্যন্ত। বর্ধমান পৌর উৎসব উপলক্ষে শুরু হয়েছে এই রূপ প্রতিযোগিতা। মূলত 4টি মাঠে প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও প্রাথমিকভাবে মেডিকেল কলেজ মাঠে এবং স্পন্দন মাঠে খেলাগুলি অনুষ্ঠিত হবে। 35টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড থেকে একটি করে দল এবং পৌরসভার একটি দল নিয়ে মোট 36টি দল প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবে। সমগ্র প্রতিযোগিতা যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজকদের তৎপরতা প্রকাশ পায়। আমাদের বর্ধমান পৌর উৎসব 2017 উপলক্ষে একটি আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা মানে ফুটবল প্রতিযোগিতা আমরা শুরু করেছি। গতকাল 27 তারিখ থেকে তার উদ্বোধন হয়েছে, 7 তারিখ তার ফাইনাল হবে। প্রাথমিকভাবে আমাদের ঠিক করা হয়েছিল যে আমরা 4টে মাঠে খেলা করব। 4টে মাঠের মধ্যে 2টি মাঠে সামান্য কিছু অসুবিধা থাকার জন্য আমরা এই মুহূর্তে খেলাটা করতে পারছি না, পরবর্তী ক্ষেত্রে কি হবে সেটা আমরা জানাবো। আপাতত আমরা মেডিকেল মানে রানী পাহাউস পাড়ায় যে ডেন্টাল কলেজে মেডিকেল মাঠ বলে পরিচিত, পিএমসি মাঠ বলে পরিচিত, সেই মাঠে এবং স্পন্দন স্টেডিয়ামে এই দুটি মাঠে আমাদের খেলাগুলো হচ্ছে। আমরা বর্ধমান পৌরসভা তথা পৌর উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে আপনাদের বর্ধমানের সকল ক্রীড়াপ্রেমী মানুষকে আমন্ত্রণ জানাই যে আপনারা আসুন, এই মাঠে খেলাগুলো দেখুন, খেলাগুলো উপভোগ করুন এবং আমাদেরই ছোট ভাইয়েরা যারা এই খেলা খেলছে তাদের এই উৎসাহ দিয়ে খেলাটিকে আরো প্রাণবন্ত করে তুলুন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রোগীদের আরো ভালো পরিষেবা দেওয়ার লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। মঙ্গলবার অনুষ্ঠিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয় পেনশনার্স অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় সারা পশ্চিমবঙ্গ পেনশনার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বার্ষিক সভা। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কালা দিবস ও মহামিছিলের আয়োজন করা হয় সোমবার। যাত্রীদের অভিযোগ, রেলের খাবারের মেনুর কোনো মূল্য তালিকা দেওয়া হয় না। গোবিন্দপুরের উক্তা অঞ্চলের আইসিডিএস সেন্টারটি শিশু আলয়ে রূপান্তরিত করে উদ্বোধন করা হল। অজানা রোগে আক্রান্ত হয়ে ধারাবাহিকভাবে গরু মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ার তালডাংরা হারমাসার গ্রাম পঞ্চায়েতের এলাকায়।
পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ট্রাক চালকের। বর্ধমান পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে আন্তঃওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।